আকাশবাণী কলকাতা। এখন শুনবেন লকডাউন পরিস্থিতিতে কৃষিক্ষেত্রে সরকারি কর্মসূচি প্রসঙ্গে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কৃষি ও সংশ্লিষ্ট বিষয়ক দপ্তরের উপদেষ্টা প্রদীপ মজুমদারের একটি সাক্ষাৎকার। গ্রাম বাংলার কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, করোনা ভাইরাস সংক্রমণজনিত সংকটময় লকডাউন পরিস্থিতিতে আমরা অনেকেই বিভ্রান্ত। সংক্রমণ যত বাড়ছে, সন্ত্রাস তত ছড়িয়ে পড়ছে। এই পরিস্থিতি মোকাবেলা করতে সরকার নানা ধরনের পদক্ষেপ নিয়েছেন। আসুন আমরা জেনে নিই এই কঠিন সময়ে কৃষিক্ষেত্রে সরকারি কর্মসূচি বিষয়ে। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কৃষি ও সংশ্লিষ্ট বিষয়ক দপ্তরের উপদেষ্টা প্রদীপ মজুমদার। নমস্কার। আমরা সবাই জানি বিশ্বজুড়ে করোনা ভাইরাস বহু লক্ষ মানুষের প্রাণ নিয়েছে, তাকে ঘিরে আশঙ্কা ঘনীভূত হয়েছে। এই রোগের প্রতিষেধক আবিষ্কৃত হয়নি। এই রোগের হাত থেকে বাঁচতে পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। প্রভাব পড়েছে কৃষি ক্ষেত্রের উপরেও, আর কৃষিকাজকে অত্যাবশ্যকীয় কাজ হিসেবে চালিয়ে যাওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এখানে রাজ্য সরকার নির্দেশ দিয়েছেন। তারই সঙ্গে নেওয়া হয়েছে উৎপন্ন ফসল বাজারজাত করার ব্যবস্থা। অক্টোবর 2019 থেকে শুরু হওয়া রবি মরশুমে লাগানো বিভিন্ন ফসল, যেমন আমরা জানি ধান, বার্লি অল্পই হয় এখানে, সর্ষে যে আগে ছিল, জলদি হওয়া ঢেঁড়স বা অন্যান্য আনাজপাতি, তৃণ শস্য তোলার ব্যবস্থা হয়েছে। এই সময় জমি থেকে ফসল তোলার জন্য শ্রমিক এবং ফসল বাজারজাত করার জন্য যথেষ্ট সাবধানতা বজায় রেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। আবার নতুন ফসল বোনার জন্য বীজ, সার, কীটনাশকের মতন জিনিসকে যথাযথ ছাড় দেওয়া হয়েছে লকডাউন থেকে, যাতে কোন রকম অসুবিধার সম্মুখীন না হতে হয়। এখনো অবধি আমরা সারের আমদানি যাতে এখানে অব্যাহত থাকে এবং অন্যান্য যেসব সামগ্রী খুব গুরুত্বপূর্ণ, আমাদের নিজেদের উৎপাদিত বীজের ব্যবস্থা, সবকিছু পর্যাপ্ত পরিমাণ যথাযথভাবে এখানে রাখা থাকছে, যাতে ভবিষ্যতে চাষগুলি শুরু হওয়ার আগে আমাদের কোন অসুবিধে না হয় আমাদের কৃষক ভাই বোনেদের। এটা মাননীয় মুখ্যমন্ত্রী নিজে স্বয়ং দেখছেন। আমরা এই অবস্থার ভেতরেও ফসল তুলে বাজারজাত করার পাশাপাশি ভুট্টা, তিল, মুগ, কলাই এবং অন্যান্য গ্রীষ্মকালীন ফসল রোপণ করা হয়েছে। এই পরিস্থিতিতে যাতে সহজলভ্য থাকে সামগ্রীগুলো, তার ব্যবস্থা করা হয়। লকডাউনের জেরে ফসলের ক্ষেত্রেই একটা আশঙ্কা ছিল তাই নয়, পশুপালনের মতন জীবিকারও এই সময়ে অনেক গুরুত্ব দিয়ে দেখতে হয়। কারণ এই সময় উৎপাদিত যেসব তৃণশস্য আছে তার একটি বড় অংশ ব্যবহার করা হয় পশুদের খাদ্য হিসেবে। যেমন আপনারা জানেন যে ধানের খড় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই ফলন ক্ষতিগ্রস্ত হলে একটা নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা থাকে পশু বা গবাদি পশু পালনে। সেদিকেও যেমন লক্ষ্য রাখা হয়েছে, সেরকম আমাদের মুরগি পালনের যেসব খাদ্যশস্যের প্রয়োজন হয় সেগুলোর দিকেও লক্ষ্য রাখা হচ্ছে। আমি বলছি না যে কোন রকম অসুবিধে একদিনও হয়নি, কিন্তু উত্তরোত্তর আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিকে যথাযথ সাবধানতা বজায় রেখে ছাড় দেওয়ার ব্যবস্থা করে এগুলি যাতে সাবলীল ভাবে চলতে পারে তার ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা যথাযথ সময় এখানে প্রশাসন সেগুলোকে মুক্ত করেছেন, লকডাউন থেকে কিছু শিথিল করেছেন ব্যবস্থা, যাতে এই ধরনের পশুপালনে কোনো অসুবিধে না হয়। দুধ এবং দুগ্ধজাত পণ্যের যোগানের ক্ষেত্রেও একটা সংকটের পরিবেশ সৃষ্টি হচ্ছিল, সেটা কাটানো হয়েছে যথাযথ ছাড় দিয়ে।
এছাড়াও আমাদের কৃষি উৎপাদন স্বাভাবিক রাখার জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হয়েছে। সরকারের কাছে গচ্ছিত খাদ্যশস্য দিয়ে এই আপদকালীন পরিস্থিতিতে, যা আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী নিখরচায় সম্পূর্ণ বিনা পয়সায় 5 কেজি করে চাল দেওয়ার ব্যবস্থা করেছেন, চলতি মরশুমের উৎপাদন বাজারজাত করা এবং পরবর্তী মরশুমের জন্য প্রস্তুতির কাজও আমাদের যথাযথভাবে চলছে। আমরা জানি বর্তমানে পরিবহন বন্ধ থাকার কারণে, পরিবহনের কথাই যখন বলছেন তখন আপনার একটা ছোট্ট কথা বলি, যে আমাদের রাজ্যে যেরকম কৃষি পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে অনেকটাই বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে, সেক্ষেত্রে ট্রাক চলাচল এবং পণ্য পরিবহন চলছে, কিন্তু কিছু কিছু মাছ চাষী যারা রয়েছে তারা বলছেন, এরকম শুনতে পাওয়া যাচ্ছে যে আমাদের এই যে ছোট মাছের চারা এক জেলা থেকে আর এক জেলায়, এই যে নিয়ে যাওয়ার যে সমস্যা রয়েছে এটা যেমন একটা সমস্যার মধ্যে পড়ছি আমরা, পাশাপাশি পশু খাদ্যে আমদানি রপ্তানির মধ্যে একটা সমস্যা দেখা যাচ্ছে, সেক্ষেত্রে সরকার বা আপনার তরফে কি ব্যবস্থা নিয়েছেন? দেখুন, একটা ব্যাপার হচ্ছে যে দুটো ক্ষেত্রেই আমি বলি, পশু খাদ্যের যে সমস্যা, যেগুলি আমাদের রাজ্যের এখতিয়ারের ভেতরে আছে সেগুলি আমরা সচল রেখেছি। আমরা যথাযথভাবে, যেমন ধরুন আমাদের এখানে যে ধানের তুষ থেকে যে তেল হয় তার যে ওই তুষ এবং আমাদের ভুট্টার যে নিজস্ব যে ফলন তার থেকে যে পশু খাদ্য তৈরি হয় সেগুলো যাতে সঠিকভাবে পাওয়া যায় এই রাজ্যে, তার ব্যবস্থা যেমন সরকার করেছে, সেরকম আমরা ওই প্রাণী সম্পদের বিশেষ করে যারা পোল্ট্রি অ্যাসোসিয়েশনে খুব গুরুত্বপূর্ণ সচেতন অ্যাসোসিয়েশন আছে, ওদের কর্মকর্তাদের আমি অনুরোধ করেছিলাম কোন কোন জায়গায়, সরকার জানতে চেয়েছিলেন যে কোন কোন জায়গায় কোন কোন সংস্থা তাদের সরবরাহের দিক থেকে তাদের অসুবিধে হচ্ছে, এটা জানালে পরে সরকার নিশ্চয়ই তাদের সেই সব প্রান্তের সেই সব রাজ্যের সরকারের সঙ্গে যোগাযোগ করে যাতে আমরা সুষ্ঠুভাবে সেই সব সম্পদ এখানে নিয়ে আসতে পারি তার ব্যবস্থা আমরা করতে পারব। এই ব্যাপারে যদি ওনারা এখনো বলছি যদি জানান, আমরা নিশ্চয়ই সেই রাজ্যের সরকারকে যোগাযোগ করে আমরা চেষ্টা করব যাতে সরবরাহ ঠিক রাখা যায়। কিন্তু রাজ্যের ভেতরে এই ধরনের অসুবিধার কিছু নেই। মাছের বীজের জন্য যে কথাটা বললেন আপনি, সেটা ওনারা বলছেন যে এমনি গাড়ি করে গেলে পরে যথেষ্ট নয়, এটা সবসময় আপনার এতে নাড়ানোর জন্য লোক দিতে হয় যাতে ওই জলটা একটা অস্থিরতা থাকে। হ্যাঁ, এখন সেইটার জন্য যে কত লোক কিভাবে যাওয়া দরকার, দেখুন একটা তো রোগে আক্রান্ত হওয়ার থেকে বাঁচানোর জন্য এই লকডাউনের ব্যবস্থা হয়েছে, সেখানে স্বাস্থ্যের গুরুত্ব সেটা তো সবার উপরে, সেটার সঙ্গে আপোষ করে কোনো জিনিস করাটা সরকারের পক্ষে সমুচিত হবে না। সেজন্য সরকার সবসময় উদারভাবে চিন্তা করার চেষ্টা করেন কিন্তু স্বাস্থ্যের ব্যাপারে কোন রকম আপোষ না করে, সেই জন্য যদি এই ব্যাপারে অসুবিধে থাকলে আলোচনার মাধ্যমে আমরা যদি নিশ্চিত হতে পারি যে স্বাস্থ্যের দিক থেকে যারা এই বীজ বহন করার সহায়তা করবেন তারা যথাযথ সাবধানতা অবলম্বন করবেন, তাহলে নিশ্চয়ই আমরা দেখব যে কতটা শিথিল করা যায় এই ধরনের পরিস্থিতিতে। বর্তমানে যে কথা বলছিলাম যে পরিবহনের অসুবিধার জন্য কৃষি শ্রমিকদের আমরা অভাব কিছুটা উপলব্ধি করেছি, বিশেষ করে যেখানে সেখানে ঘুরে বেড়ানো যাচ্ছে না, অন্য রাজ্যে আসার কোন প্রশ্নই নেই, তো এই অবস্থার ভেতরে বোরো ধান তোলায় কিছু আশঙ্কা আমরা দেখেছিলাম। তারই সঙ্গে এই বিগত কয়েকদিন ধরে যে আমরা দেখছি ক্রমাগত ঝড় বৃষ্টিতে বোরো ধানের কিছু ক্ষতি হয়েছে, এই বোরো ধান তোলার কাজ শুরু হয়েছে এবং আপনারা জানেন যে যন্ত্রের সাহায্যে সাবধানতা সম্পূর্ণভাবে অবলম্বন করে খুব অল্প শ্রমিকে দ্রুততার সঙ্গে আমরা এই বোরো ধান কাটার ব্যবস্থা করতে পারছি। বোরো ধান, ভুট্টা, মুগ, কলাই ইত্যাদি ফসল সবই যেখানে সম্ভব যন্ত্রের সাহায্যে
বা যন্ত্রের সহায়তা নিয়ে কেটে ফেলার জন্য আমরা অনুরোধ করেছি। সেক্ষেত্রে কালবৈশাখী সহ অন্যান্য প্রাকৃতিক যেসব দুর্যোগ, তার থেকে ফসলকে রক্ষা করা অনেকাংশে সম্ভব হবে। পাট, ভুট্টা ও পরে আউশ ধান সহ বর্ষাকালীন আনাজের জন্য জমি তৈরি ও বীজ বোনার কাজ করতে হবে। পাটের ক্ষেত্রে বীজ বোনার জন্য আমরা জিরো টিলেজ যন্ত্রের ব্যবহারের পরামর্শ দিয়েছিলাম, যেখানে সম্ভব অনেক কৃষক ভাই বোনেরা করেছেন এই যন্ত্রের ব্যবহার, কিন্তু একটু বিলম্বিত হওয়ায় বৃষ্টি অনেক ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হয়ে খানিকটা দেরি হয়েছে পাট বীজ বোনায়। কিন্তু এখন মোটামুটি সর্বত্রই যেখানে যেখানে পাট হয় প্রথাগত ভাবে সেখানে পাট চাষ হচ্ছে। এই রোগ করোনা ভাইরাস রোগের সংক্রমণ যাতে না হয় সেজন্য কৃষকদের ফসল তোলা, জমি তৈরি সহ যেকোনো কাজের আগে ও পরে কতকগুলি বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। স্যার, আপনাকে যেটা বলবো যে এই কঠিন সময়ে দাঁড়িয়ে কৃষিকাজকে আমাদের বাদ দেওয়া যাবে না, কারণ কৃষি হলো আমাদের ভরসা এবং আমাদের পেটের যে ক্ষিদে নিবারণের একমাত্র জায়গা। সেক্ষেত্রে এই কঠিন সময়ে অতি মানে খুব সংক্ষেপে আপনি কৃষক ভাইদের উদ্দেশ্যে কি পরামর্শ দেবেন? আমরা মূলত বলতে চাই, এক, আপনাদের কৃষি এবং কৃষক আমাদের মেরুদণ্ড শুধু নয়, মাননীয় মুখ্যমন্ত্রীর ভাষায় তারা আমাদের রাজ্যের গর্ব। আর একবার আমার কৃষক ভাই বোনেদের অনুরোধ করব যে তারা যে কোনো কৃষিকাজে যাওয়ার সঙ্গে সঙ্গে যেন একটু সচেতন হন, কাজের আগে ও পরে হাত ধোয়া, নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তাদের কাজ করতে হবে। মাঠে কর্মরত প্রতিটি মানুষের মধ্যে কমপক্ষে 3 হাত দূরত্ব থাকা দরকার। মাঠে কর্মরত প্রতিটি মানুষকে জীবাণু প্রতিরোধের জন্য মুখোশ বা সহজ ভাষায় সহজলভ্য গামছা বা চাদর, ওড়না বা শাড়ির আঁচল অন্তত পক্ষে 3 ভাঁজ করে মুখ ও নাক ঢাকতে হবে। মাঠে যাওয়ার সময় সঙ্গে সাবান রাখতে হবে এবং খাবার আগে অন্তত 30 সেকেন্ড অর্থাৎ 8 মিনিট সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। আর জল খেতে পারেন, কিন্তু হাত ধোয়া অত্যন্ত প্রয়োজন। খাবার খাওয়ার সময়ে পারস্পরিক দূরত্ব বজায় রাখতে হবে। হাত না ধুয়ে মুখ বা নাক ছোঁয়া যাবে না, এতে রোগ সংক্রমণের আশঙ্কা থাকে। আমাদের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে নিজের স্বাস্থ্যের যে সুরক্ষার কথা বারবার বলা হচ্ছে, সেই সমস্ত সুরক্ষাগুলো যতটা সম্ভব মেনে চলা যায় সেদিকে কিন্তু কৃষকদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং সেটা করতেই হবে। হ্যাঁ, করতেই হবে। আপনাকে স্যার অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার। করোনা ভাইরাস সংক্রমণজনিত সংকটময় লকডাউন পরিস্থিতিতে কৃষিক্ষেত্রে সরকারি কর্মসূচি, এই বিষয়ে এতক্ষণ আমরা শুনলাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কৃষি ও সংশ্লিষ্ট বিষয়ক দপ্তরের উপদেষ্টা প্রদীপ মজুমদারের কাছে। তার সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি তুহিন চট্টোপাধ্যায়। এতক্ষণ শুনলেন লকডাউন পরিস্থিতিতে কৃষিক্ষেত্রে সরকারি কর্মসূচি প্রসঙ্গে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কৃষি ও সংশ্লিষ্ট বিষয়ক দপ্তরের উপদেষ্টা প্রদীপ মজুমদারের একটি সাক্ষাৎকার। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।